বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই দেখতে পাচ্ছি এবং এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। তো আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তৃতীয় শ্রেণীর বাংলা বই হিসেবে। আমরা জানি যে 2023 সাল পর্যন্ত, তার পূর্বে বেশ কয়েক বছর পর্যন্ত আমাদের কিন্তু বইয়ের কোনো পরিবর্তন বা নতুন কোনো কিছু আসেনি। আমরা এই বিষয়টাকে কেন্দ্র করে সম্পূর্ণভাবে নতুন একটি বই হাতে পেয়েছি, যা কিনা আমাদের 2024 সালে যারা আমাদের ছাত্র সংগ্রহ দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে চলেছে, প্রাইমারি স্কুলগুলোতে রেজাল্ট দিয়েছে, তারা অবশ্যই তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, হয়তোবা বই পায়নি, বই পেয়ে যাবে এর মধ্যেই। আর আমরা যারা তৃতীয় শ্রেণীতে আজকের ভিডিওটি দেখছি, যদি কারো দেখার এমন সময় হয় যে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, সে সময় আপনি ভিডিওটি দেখেছেন, তারপরও আমাদের ছোট সম্মানীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের বিষয়টি। আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি আপনাদের ছোট সম্মানীরা যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে তাদের জন্য নতুন বইটিতে কী কী রয়েছে এবং সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং সম্পূর্ণ নতুনভাবে আমরা 2023 সালে প্রথম শ্রেণীর বই পরিবর্তন হয়েছে এটা আমরা জানি, এবং 2024 সালের জন্যে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর পরিবর্তন পুরো বই জুড়েই হয়েছে। যেহেতু আমাদের তৃতীয় শ্রেণীর ছয়টি বই আমরা জানি, বাংলা, এরপরে ইংরেজি, গণিত, বাংলাদেশ বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ধর্ম, তো এই যে আমাদের বইগুলো, এই বইগুলোর পরিবর্তনের জন্যে আমরা আজকের এই আয়োজনটি রেখেছি, যাতে করে আপনাদের ছোট শ্রমীরা খুব শীঘ্রই আপনাদের হাত ধরে প্রত্যেকটি বিষয়ের জন্য নতুন যে বিষয়গুলো রয়েছে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা আপনাদের ছোট সঙ্গে বাসা থেকে সহযোগিতা করবেন। তো আমরা দেখে নিই আমাদের এই প্রচ্ছদ বা কাভার ফটোটি খুব সুন্দর হয়েছে, দেখতেই আমরা পাচ্ছি যে আমাদের তো তাদের অবশ্যই বইটি ভালো লাগবে। তো আমরা শেষ যে পেজ বা লাস্ট যে পেজ বা আমাদের শেষ যে পৃষ্ঠাটি বা কাভার ফটোর সঙ্গে পেছনে যে অংশটি রয়েছে সেটি দেখতে পাচ্ছি 2024 শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণী বাংলা। এখানে আমাদের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ রয়েছে, বড়দের সম্মান করে এই ধরনের একটি বিষয় রয়েছে, এবং এই বিষয়টির পাশাপাশি আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখতে পাচ্ছি এখানে। তো এর পাশাপাশি আমরা চলে যাব আজকের যে আলোচনার মূল বিষয়, সেটি হলো যে আমাদের অধ্যায়গুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ বইটি যেহেতু পরিবর্তন এসেছে, এবং কথা কথা পরিবর্তন শুধু নয়, আমরা পুরোটাই আমাদের পরিবর্তন এসেছে সেটি আমরা খেয়াল করব, এবং আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি যে কী কী থাকছে। তো আমরা এরপরে আমাদের জাতিসংগীত রয়েছে, জাতিসংগীতের পূর্ণ যে পার্ট রয়েছে সেটি দেওয়া রয়েছে, এর সঙ্গে এখানে যেটি দেওয়া রয়েছে সেটি হলো রচনা, সংকলন ও সম্পাদনায় যারা যারা রয়েছেন তাদের কথা এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে, এবং শিল্প সম্পাদনা বা নির্দেশনা আমাদের যিনি করেছেন সেটি তিনি হলেন হাশিম খান, খুবই সুন্দরভাবে উনি আর্টগুলো করেছেন। তো আমরা চলে যাব যে এরপরে আমাদের প্রসঙ্গ কথা রয়েছে, এগুলো আমরা বইটি পেলেই দেখতে পাবো। তো এখানে তারপরে আমাদের সূচিপত্র পূর্বে একটা সুন্দর একটি চিত্র বইটিতে সংযোজন করা হয়েছে। এটির পাশাপাশি আমরা আপনাদেরকে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমাদের পাঠ বা আমাদের যে অধ্যায় বা আমাদের পৃষ্ঠাগুলো কোথা থেকে শুরু হয়েছে। আমরা পৃষ্ঠা মূলত এক থেকে শুরু করে আমরা একেবারে শেষ পর্যন্ত যেটি পেয়ে যাব সেটি হলো আমাদের 88 পৃষ্ঠা পর্যন্ত, এবং এখানে আমাদের শব্দের অর্থগুলোকে শেষের দিকে তুলে ধরবার কথা বলা হয়েছে বা তুলে ধরেছে। আর এর সঙ্গে আমরা যদি অধ্যায় দেখি তাহলে হলো আমরা এক অধ্যায় থেকে 28 অধ্যায় পর্যন্ত পেয়ে যাব, এবং আমাদের পাঠও হলো 28টি থাকছে, এবং পৃষ্ঠা 1 থেকে 87 পর্যন্ত থাকছে, এবং আমরা 88 পৃষ্ঠা পর্যন্ত শেষের দিকে পর্যন্ত পেয়ে যাব। এর কথা হলো যে আমাদের অধ্যায়গুলো যেখানে দেওয়া রয়েছে অধ্যায়গুলো সম্পর্কে একটু আমরা ধারণা নিই, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বা আমাদের যারা ছোটো ছোটো সোনামণিরা রয়েছে তৃতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করবে বা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য কী কী থাকছে। তো আমাদের কথা, আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী, ময়লার বাক্স, এবং আবার পড়ি কার চিহ্ন, আবার পড়ি ফলা চিহ্ন, দেখে বুঝে কাজ করি, আমি হব ব্যাঙের সাজা, বাক্য পড়ি ও লিখি, আনন্দের দিন, বালু চড়ে একদিন, আমাদের গ্রাম, নদীর দেশ, এবং হার জিতের গল্প, হাসি, আমাদের উৎসব, রাষ্ট্রভাষা বাংলা চাই, আজিকার শিশু, ঢাকাই মুসলিম, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং আমার পণ, মানব জয়ের গল্প, তালগাছ, সেই সাহসী ছেলে, আদর্শ ছেলে, মুক্তিযুদ্ধে রাজার বাঘ, নিজের মতো লিখি, প্রতিযোগিতায় নাম
লিখি, এরপরে শব্দ শিখি, এটা তো আমাদের একটা আলাদা পার্ট। তাহলে আমরা এই 28টি পার্ট যে দেখতে পেলাম, যা কিনা আমাদের ছোট শ্রমিকরা যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করবে, তারা যখন দ্বিতীয় শ্রেণীতে উঠবে, তারপরে যখন তৃতীয় শ্রেণীতে উঠবে, এই যে একটা ধারাবাহিকতা রেখেছে বইগুলোতে, সেটির জন্য আমাদের এই বইটির সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া বা আলোচনা করার আজকের জন্য আমরা রেখেছি। তো আমরা আমাদের কথাগুলো এবং পরিবার পরিবারের সাথে আমাদের প্রতিবেশী এইগুলোর এবং আমাদের কোথায় কী ময়লা আবর্জনাগুলো, এই বিষয়গুলোর যে ফেলার বা এ ধরনের যে কাজগুলো আমাদের ছোটো সময়রা শিখবে, তারও এখানে বর্ণনা বা এই কাজগুলোর কথা এখানে বলা হয়েছে, এবং কারচিহ্ন বা ফলাচিহ্ন ব্যবহার এবং পূর্বের যুক্তবর্ণকে ক্লিয়ার করে এখানে এসে আবারও নতুনভাবে এই কারচিহ্ন বা ফলাচিহ্নগুলো যেহেতু এর আগে ছিল না, আমরা তৃতীয় শ্রেণীতে নতুনভাবে পেয়ে যাচ্ছি এবং দেখে বুঝে কাজ করে বিভিন্ন কাজগুলো যেগুলো আমরা দেখে শুনে কাজ করতে পারি, এবং আমি হব কবিতাটিকে দ্বিতীয় শ্রেণী থেকে আবার তৃতীয় শ্রেণীতে নতুনভাবে অ্যাড করা হয়েছে এবং সেটাই রয়েছে। তবে কিছু অনুশীলনমূলক কাজ নতুনভাবে অ্যাড করা হয়েছে বইটিতে। ব্যাঙের সাজা, তারপরে বাক্যপরি ও লিখি, আনন্দের দিন, এই যে অধ্যায়গুলো, বালুচরা একদিন, আমাদের গ্রাম, নদীর দেশ, হারজিতে গল্প, তো এই যে 28টি আমরা বিষয় দেখতে পাচ্ছি এখানে, সেটি কিন্তু আমাদের ছোটো সময়ের জন্য অনেক উপকার বই আনতে পারে। তো আমরা চেষ্টা করব পুরো বিষয়গুলো সুন্দরভাবে একটির পর একটি অধ্যায় এবং একটির পর একটি পৃষ্ঠা থেকে আমরা শুরু করে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব আপনাদের ছোটো সময়ের জন্য। তো আশা করছি এই 28টি বিষয় আমরা দেখতে পেলাম, যে 28টি পার্ট আমাদের রয়েছে এবং আমাদের যে নতুন যে সিলেবাস তৃতীয় শ্রেণী থেকে কী কী হতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমরা সামনে কাজ করব বা আলোচনা করব। তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোটো শ্রমিকরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের বাংলা বই হতে আমরা কী কী নতুন বিষয় তো পুরোটাই পেয়ে যাচ্ছি, তারপর অধ্যায় বা আমরা অনুশীলনগুলো কী কী পেয়ে যাচ্ছি সেগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আজকের এই আলোচনায়। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকল জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।